জি বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন দুবাই আলাইন রোড থেকে এমিরেটস রোডে প্রবেশ করে এমিরেটস রোড দিয়ে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাচ্ছি। রাত এখন 11:30। তো আমি আজকে এমিরেটস রোডের লাইটিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই ব্রিজটা দিয়ে এমিরেটস রোডে প্রবেশ করব। এমিরেটস রোড হলো আরব আমিরাতের একটা অন্যতম রোড, অনেক ব্যস্ত রোড এই রোডটা। তো আমি এখন আলাইন রোড থেকে উপরে এসে আমি এমিরেটস রোডে প্রবেশ করতেছি। এখন রাত প্রায় 11:30। তো আমাকে পৌঁছতে কমপক্ষে 40-45 মিনিট সময় লাগবে শারজা এয়ারপোর্ট পৌঁছতে। এই রোডটা 110 কিলোমিটার পার আওয়ার। আমি এখন এমিরেটস রোডে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন লাইটিংগুলো। আর এখন রাত 11:30, এখন বড় গাড়ি ট্রোলা বেশি চলবে। এখন আমি আছি আমার গাড়ি এখন একশো কিলোমিটার স্পিডে চলতেছে গাড়িটা, যদিও বা এই রোডটি 110 কিলোমিটার স্পিড লিমিট। রাডার বসানো আছে, তো স্পিড লিমিট অতিক্রম করা যাবে না। অনেক বড় মাপের ফাইন এসে যায়। দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে বড় গাড়িগুলো যাচ্ছে, এদের স্পিড লিমিট 80 পার মাইল আওয়ার। এরা 80 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবে না, যেহেতু বড় গাড়ি। গরম একটু কমে এসেছে, আর কিছুদিন পরে রাস্তার কুয়াশার পরিমাণ বেশি হয়ে যাবে, রাস্তা দেখা যাবে না। তবে এখানকার লাইটিং খুবই ভালো, অসুবিধা হয় না মোটামুটি। খুব দূরে দেখা যায় না, তবে কাছাকাছি দেখা যায়। গাড়ির হেডলাইট দিয়ে গাড়ি সহজে চালানো যায়। আমি এখন আছি আরব আমিরাতের দ্য এমিরেটস রোডে। আসলে দিনে হলে বোঝা যেত, দুই পাশে দুধ মরুভূমি। এখানে আপনারা হয়তো বুঝতে, একদম ফাঁকা রাস্তা, দিনে আসলে একটু ভিড় থাকে। এটা 6 ট্র্যাকের রোড, অন্য পাশেও তেমন 6 ট্র্যাকের, অনেক বড় রাস্তা। এখানে দূর থেকে খুব দূরে দূরে সিটিগুলো দেখা যাচ্ছে, লাইটিং দেখতেই পাচ্ছেন। ওগুলো এই রাস্তা থেকে একটু দূরে আছে।
আমি যাচ্ছি শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে একটু কুয়াশাটা বেশি লাগতেছে। আমি এখন শারজা মক্স কে রাতের লাইটিংটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে শারজা মক্স। আমি এখন আছি শারজা ফুজিরা রোডে, এখান পাশে বিল্ডিংগুলো লাইটিং, ছোট একটা মসজিদে দেখা যাচ্ছে। তো আমি আর 5-7 মিনিটের মধ্যে এই শারজা ফুজিরা রোড হয়ে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করব। এটাকে আলদাইত রোডও বলে। এটা লাইটিং দেখেন, পেট্রোল পাম্প দেখা যাচ্ছে একটা। একটু একটু কুয়াশা আচ্ছন্ন, লাইট গুলো আরো সুন্দর লাগতেছে। লাইটিং দেখেন, খুব দূরে লাইটিং গুলো খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আমি এখন প্রবেশ করছি শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম কাছে চলে আসছি। আমি এখন শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করলাম। এটা হচ্ছে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটা মসজিদ এয়ারপোর্টে, এটা হচ্ছে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একদম প্রবেশ মুখে চলে এসেছি এয়ারপোর্টের। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, বাই।